এই এসি থেকে আসলে বিদ্যুৎ বিল কম আসবে কি বেশি আসবে? 100% কম আসবে। আর এই পোর্টেবল এসির আরেকটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে শীতের দিনে গরম বাতাস বের করতে পারবেন, মানে হিটারের কাজ করবে। এটা হচ্ছে হিটিং কুলিং দুইটাই আছে। এখানে যে মুডটা আছে, মুডে দেখেন এখানে কিন্তু 4টা 5টা 6টা মুড আছে। এটার নামই হচ্ছে পোর্টেবল এসি। হ্যাঁ, এটা মূলত 1 টনের এসি। এটা যে এক্সেসরিজ দরকার এটা ফিটিং করার জন্য সবকিছু আমরা সাথে দিয়ে দেবো। এটার নিচে কিন্তু চাকা আছে, আপনি চাইলে বললাম না যে আপনি এক রুম থেকে আরেক রুমে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। অনেক বাসা বাড়িতে এসি লাগানোর কিন্তু পারমিশন নেই, তারা আসলে গরমে কি করবেন? প্রচন্ড গরমে কি তারা এসি ব্যবহার করবেন? না, অবশ্যই এসি ব্যবহার করবেন। পোর্টেবল এসি তাদের জন্য নিয়ে আসলো বাজারে নতুন পোর্টেবল এসি, মিডিয়া ব্র্যান্ডের এবং গ্রি ব্র্যান্ডের। এই এসি আসলে কি কি সুবিধা আপনারা পাবেন, ডিটেইলস কিন্তু আমরা জেনে নেব আব্বাস ভাইয়ের কাছ থেকে। আব্বাস ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আছি আমিও আলহামদুলিল্লাহ। ভাই, দুইটা সুন্দর পোর্টেবল এসি, আসলে এসি কি এসির কাজ করবে? তো ভাই, এটা হচ্ছে এসি, অবশ্যই এসির কাজ করবে, কারণ এটার নামই এসি। কারণ এটা হচ্ছে এসি, এটা পোর্টেবল এসি, কারণ পোর্টেবল নামটা হওয়ার কারণ হচ্ছে আপনি চাইলে এটা অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি চান, আপনার বাসা বাড়ি ঢাকায়, আপনি যদি ছুটি পাইছেন 10 থেকে 15 দিনের, আপনি চাইলে আপনার গ্রামেও এটা নিয়ে যেতে পারবেন। নিয়ে যেতে পারবেন যদি আপনি চান টিনের বাসায় ইউজ করবেন, তাও পারবেন। ঠিক আছে, এর জন্য এটা পোর্টেবল, এত এত সুবিধা। হ্যাঁ, এটা এই কারণে এটা হচ্ছে এক টনের এসি। আরো একটা বড় সুবিধা আছে, যেটা হচ্ছে ধরেন এই যে আপনার কাছে যে এসিগুলা, এই এসিগুলা কিন্তু আসলে আপনি সেটিং করতে গেলেও একটা চার্জ আপনাকে দিতে হবে। হ্যাঁ, বিশেষ করে দেখেন এই ধরনের একটা এসি আপনি চাইলে নিজেই এটা ফিটিং করতে পারবেন। যদি আপনি না পারেন, আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ওটা দেখাই দিতে পারবো। আর এই ধরনের একটা এসি ফিটিং করতে গেলে আপনি অবশ্যই টেকনিশিয়ান লাগবে। আপনি যতবার এটা খুলবেন ততবার আপনাকে ওটা টেকনিশিয়ান চার্জ দিতে হবে। আচ্ছা, আবার লাগাতে গেলেও আবার একই চার্জ দিতে হবে। সেক্ষেত্রে ওই ধরনের কোনো ঝামেলা নাই। প্লাস এটা কিন্তু আপনার যে যদি কারো বাসায় থেকে 1 থেকে 2টা বা 3টা এসি অলরেডি আছে, আপনার ভোল্টেজের কারণে আর একটা এসি আপনি ইউজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ধরনের একটা এসি আপনার অন্য একটা রুমে ইউজ করতে পারেন। বিশেষ করে যারা ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে, যারাই যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, সেক্ষেত্রে তাদের জন্য বলবো, যাদের বিশেষ করে যাদের একবারে লো ভোল্টেজে আপনার কারেন্টটা ইউজ করতেছেন, তারাও কিন্তু এই ধরনের একটা এসি আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসায়। দেখেন, আমি নর্মালি একটা মাল্টিফ্ল্যাগ দিয়ে কিন্তু এটা লাইন দিছি। আপনি, আমি এটা মাল্টিফ্ল্যাগ দিয়ে আপনাকে চালাই এটা দেখাবো। সেক্ষেত্রে এটা কত লো স্পিডে চলতেছে এবং কত লো আপনার ওয়াটটা নিতেছে, এটা কিন্তু আপনার সিস্টেমটা হচ্ছে, এটা কিন্তু প্রথমে আপনার 1200-1300 এরকম ওয়াট নিয়ে রান করে। সেক্ষেত্রে আস্তে আস্তে এটা যখন রুমটা ঠান্ডা হয়ে যায়, এটা কিন্তু আস্তে আস্তে কমে আসে। ঠিক আছে, এটা কিন্তু অটো সিস্টেমে। আমার বড় প্রশ্ন হচ্ছে যে এই এসি কি, এই এসি থেকে আসলে বিদ্যুৎ বিল কম আসবে কি বেশি আসবে? 100% কম আসবে, কারণ এটা ভিতরে দেখেন এখানে লেখা আছে, এই যে মুড গুলো দেওয়া আছে, আপনি একটু ক্লোজলি দেখেন, এখানে লেওয়া আছে অটো মুড। এখানে যে 4টা মুড দেওয়া আছে বিশেষ করে, আর এই পোর্টেবল এসির আর একটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু আপনি চাইলে শীতের দিনে গরম বাতাস বের করতে পারবেন, মানে হিটারের কাজ করবে। আচ্ছা, ঠিক আছে, এই এসিটা মিডিয়া ব্র্যান্ডের যে এসিটা আছে, এটা কিন্তু আপনার হিটারের কাজ করবে। মানে তাহলে তো এটা 2-in-1। হ্যাঁ, এটা 2-in-1 বলতে পারেন, শুধু মিডিয়া ব্র্যান্ডের না, গ্রি ব্র্যান্ডের অলরেডি শুধু আপনার কুলিং, এটা কিন্তু হিটিং নেই। এটা হচ্ছে হিটিং কুলিং দুইটি আছে। এখানে যে মুডটা আছে, মুডে দেখেন এখানে কিন্তু 4টা 5টা 6টা মুড আছে। এই মুডে যখন চলে আসবে, এই যে সান মানে সূর্যের যে মুডটা আছে, এটা চলে আসলে এটা দিয়ে গরম বাতাস বেরোবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি দেখা যায় শীতের দিনে আপনি এটা দিয়ে রুমটা গরম করতে পারবেন, রুম হিটারে কাজ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ। এবং এটা আমি এখন অন করব, দেখেন অন করার পরে এটা কি আসে, এই দেখেন অন করে দিলাম। এটা হচ্ছে সর্বোচ্চ ঠান্ডারি হচ্ছে 17 ডিগ্রি, মানে এটা যত কম থাকবে তত, এই দেখেন এখন এখান দিয়ে বাতাসটা বের হবে। আচ্ছা, ও রে ভাই, এটা কিন্তু ঠান্ডা বাতাস। ওই দেখেন উপরে তাকান যে ওইটাও ফুলে গেছে, মানে এত মাত্রা। এই যে দেখেন, অনেকেই ভাববেন যে আসলে এয়ার কুলার কিন্তু দেখতে এরকম টাইপ হয়, আর এয়ার কুলার কিন্তু এসির সাথে পারবে না। এটার নামই হচ্ছে পোর্টেবল এসি। হ্যাঁ, এটা মূলত 1 টনের এসি। আচ্ছা আচ্ছা, যদি 1 টনের রুমের সাইজটা হচ্ছে, আপনার বাসার যদি সাইজটা 120, সর্বোচ্চ 120 পর্যন্ত এটা কভার করতে পারবে। সর্বোচ্চ 120 স্কোয়ার ফিট পর্যন্ত আপনার রুমটা কভার করতে পারবে। এর চেয়ে বড় হলে তাহলে আপনার জন্য এটা না। আচ্ছা, কারণ আপনি তাহলে ওয়ারেন্টি আউটে থাকবেন না। প্রতিটা ওয়ারেন্টি প্রোডাক্টের একটা ওয়ারেন্টি সাইজ কি একটা আপনার কাছে আছে, এর বাইরে না? এটা হচ্ছে আপনার দুইটা ব্র্যান্ডের যে এসি দেখতেছেন, দুটোটাই সাইজই 120 স্কোয়ার ফিট এর জন্য কভার করবে, কারণ এটা 1 টনের এসি। আপনি বলেন ওয়াল মাউন্ট এসি, তারও কিন্তু একই সাইজ, 120 এর উপরে কিন্তু 1 টনে কাজ করবে না। আচ্ছা, দুইটাই কিন্তু 1 টনের এসি। এবং এই এসিটা আপনি ফিটিং করতে কি কি লাগবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনার একবারে খুব সহজে এরকম একটা পাইপ থাকবে, এই পাইপটা এই যে পিছন সাইড দিয়ে আপনার একটা গরম বাতাসটা বের হবে। এখানে আউটডোর ইনডোর কিন্তু দুইটাই এটার মধ্যে। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় এই যে আমি শুধু এখানে এই এই পাইপটা ফিটিং করে দেবো, এটা যে এক্সেসরিজ দরকার এটা ফিটিং করে
করার জন্য সবকিছু আমরা সাথে দিয়ে দেবো। এটা আপনি এখান থেকে গরম বাতাসটা শুধু জানলা দিয়ে বের করে দিবেন, এবং পানির যে লাইনটা এখান থেকে যে ওয়াটার যে লাইনটা এটা কিন্তু এখানে আসবে। আচ্ছা আচ্ছা। আর নিচে আরেকটা লাইন আছে, ওটা শুধু আপনার পানির ট্রেতে দুটো হালকা একটু পানি জমে দুই থেকে তিন দিন পরে এই যে এটা আছে পানির লাইনটা এটা ছেড়ে দিতে হবে, তাহলে হয়ে গেল। মূলত পানির লাইন হচ্ছে এটা, আমি এখন যেটা লাগাচ্ছি এটা হচ্ছে পানির লাইন। ওকে, ঠিক আছে, এটা আপনি এখান থেকে পানি করবেন। আর আমি এটার ইউজার ক্ষেত্রে যাদের ইয়ে আছে আমি একটু বন্ধ করে দেখাই, দেখেন এটা হচ্ছে যাদের বাসা বাড়িতে ধুলাবালিটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ইউজ করবেন। এটা ইউজার ক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যায় এই যে ফিল্টারটা আছে, আমি আপনাকে একটু ক্লোজে আসে, এখানে লেখা আছে ফিল্টার, এইটা নিচে চাপ দিলে টান দিলে বের হয়ে আসে। আচ্ছা, এই যে নেটটা আছে এই নেটটা কিন্তু একবারে এভাবে টান দিলে আপনি বের হয়ে আসবে। আচ্ছা, এই দেখেন আমি নেটটা বের করে দেখাচ্ছি আপনাকে। ওকে, এই দেখেন নেটটা কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে আসলো। কিন্তু এটা আপনি 15 দিন থেকে এক মাস পর পর যদি একটু পরিষ্কার করে রাখেন তাহলে আপনি অনায়াসে মানে সুন্দর একটা ঠান্ডা বাতাস পাবেন। আচ্ছা, যে এইটা যখন ব্লক হয়ে যায় ময়লাতে যখন ব্লক হয়ে যায় তখন আপনার এসিটা দিয়ে কম বাতাস বের হবে, মানে বাতাসটা ওরকম ঠান্ডা প্রপারলি ঠান্ডাটা আসবে না। ইয়েস, সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। এক মাস পরে আপনি জাস্ট একটু পরিষ্কার করুন। হ্যাঁ, এক থেকে জানেন, এবং দেখেন কন্ডেন্সার গুলো দেখেন, এটা 100% কপার কন্ডেন্সার। আচ্ছা, দেখেন এই যে দেখেন এই যে কন্ডেন্সার গুলো 100% কপার কন্ডেন্সার। ঠিক আছে, এগুলা নিয়ে আপনার কোনো টেনশন, এইটা আছে ইনডোরেরটা, এইটা আছে আউটডোরেরটা, এখানে দুইটাই কপারের, দুইটাই কপারের কন্ডেন্সার থাকবে। এই তো এটা হচ্ছে, এই যে এটা নিচে কিন্তু চাকা আছে, আপনি চাইলে বললাম না যে আপনি এক রুম থেকে আরেক রুমে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন, কিন্তু কারো পক্ষে এটা একা জায়গায় নিয়ে মানে যে তুলে নিবে এটা কিন্তু সম্ভব না, এটা কিন্তু অনেক ওয়েট। হ্যাঁ, তাহলে তো এটা খুব সুন্দর যে এটা নিচে আমি ঠান্ডা করলাম আবার অন্য রুমে নিয়ে গেলাম। হ্যাঁ, আপনি চাইলে এটা পোর্টেবল, এর জন্যই এটার নাম পোর্টেবল, এর জন্যই যে আপনি চাইলে এক জায়গা থেকে আরেক জায়গায় সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারবেন। অসাধারণ। এবার আসি আপনার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যদি একটু কথা বলেন। হ্যাঁ, এটা হচ্ছে এক বছরের আপনার ওয়ারেন্টি পাবেন। আচ্ছা, যেটা কন্ডেন্সারের বা আপনার মোটর বলেন যেটা বলেন, এটা হচ্ছে এক বছরের আপনি এক বছরের ওয়ারেন্টি থাকবে, গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড তো দিয়ে দিবেন। হ্যাঁ, আর চালানোর যে সিস্টেম গুলো এগুলো জাস্ট আপনারা দেখে, এই যে আমি বলে দিচ্ছি এটা কি কি থাকবে। এটা থাকবে সুইং, এটা আপনার সুইং করবে। আচ্ছা, এই যে এসে টাইমার, আপনি চাইলে টাইম ইউজ করতে পারবেন, 8-10 ঘন্টা 12 ঘন্টা আপনি যে টাইমারটা ইউজ করবেন। এখানে মুডটা চেঞ্জ করতে পারবেন, অটো মুড, কুলিং মুড, হিউমিডিফায়ার মুড, ফ্যান মুড। আচ্ছা, তারপরে এটা হচ্ছে মাইনাস মানে কমবে প্লাস বাড়বে, এটা হচ্ছে চারটা ফ্যান আছে, আপনি চাইলে ফ্যান চেঞ্জ করতে পারবেন। স্লিপিং মুড আছে, আপনি চাইলে রাতে ঘুমানোর সময় স্লিপিং মুড ইউজ করতে পারেন। ওকে, আর রিমোট তো থাকবে অবশ্যই, এর সাথে রিমোট থাকবে, ব্যাটারি থাকবে, আপনার যা যা দরকার সব থাকবে। এই যে রিমোট আছে, ব্যাটারি আছে, এই যে আপনার আউটডোর যে মানে প্যানেল ড্রেন লাইনের যে পানিটা বের হবে সেটার জন্য একটা পাইপ আছে, এটা সব সম্পূর্ণ সবকিছু পেয়ে যাবে। ওকে, এবং মিডিয়ার সাথে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে আপনার একটা উইন্ডো স্লাইড পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এই উইন্ডো স্লাইডের কাজটা কি, এই দেখেন আপনি যখন আপনার বাসায় এটা ফিটিং করবেন, এই যে পাইপটা আছে এই পাইপটার এখান থেকে আপনি বের করে দিবেন, এই যে এভাবে, এই যেভাবে দিলেন অথবা এই যে এভাবে দিবেন, এটার সাথে অবশ্যই একটা ফিটিং করার জন্য আর একটা যন্ত্র আছে, ওইটা এখানে বসাই দিলে সুন্দর ভাবে এটা লেগে যায়। আচ্ছা, তখন আপনার এই যে উপরে যে ফাঁকাটা থাকবে এই ফাঁকাটা বন্ধ করার জন্য এই স্লাইডটা দাও। আচ্ছা, এটা কিন্তু মিডিয়া ব্র্যান্ডের সাথে থাকে, গিরির সাথে থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা চাইলে মিডিয়া নিলে আপনার মিডিয়ার সাথে এটা পেয়ে যাবেন। অসাধারণ। এবার আসি গিরি, গিরিটা হচ্ছে দেখেন যে কোনো একটা জিনিস আপনি কিনলে আপনার অবশ্যই ব্র্যান্ড সম্পর্কে ব্র্যান্ড ভ্যালুটা দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রি ব্র্যান্ডের, অফিসিয়াল ভাবে আপনি এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখান থেকে কিন্তু অফিসিয়ালি ভাবে লেখাই আছে ওয়ারেন্টি ডকুমেন্টস। ওকে, ঠিক আছে, 1 ইয়ার্স ওয়ারেন্টি। ওকে, ঠিক আছে, এই ওয়ারেন্টি, এটা কিন্তু ইলেকট্রোমারের প্রোডাক্ট। ঠিক আছে, এটাও এটাও 1 টনের। আচ্ছা, এটাও আপনার ফাংশনগুলো আছে, কুলিং, ড্রাই, ফ্যান, মুড, এই যে 3টা মুড থাকবে, অন অফ সুইচ থাকবে, লো, মিডিয়াম, হাই এবং অটো। ইয়েস, এই মুডগুলো থাকবে। ওকে, এটা হচ্ছে 12,000 BTU। আচ্ছা, দুইটাই কিন্তু 12,000 BTU, কিন্তু একটু ডিফারেন্স আছে যে আপনার গিরিটা, গিরিটায় কিন্তু যে বিটিউটা আছে এর সে এক্সট্রা একটু বিটিউ বেশি দেওয়া থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার ধরেন 400-500 BTU এটা অলরেডি একটু বেশি দেওয়া থাকে, যার কারণে মিডিয়ার চেয়ে আপনার যে গিরি ব্র্যান্ডের যে প্রোডাক্ট এসিটা এটার কুলিং ক্যাপাসিটিটাও এটার চেয়ে একটু বেশি হবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা চাইলে যারা এ যাবৎকালে যতগুলো এসি আপনারা ব্যবহার করছেন এগুলো আমি এই দেখেন, এটাও কপার কন্ডেন্সার দেওয়া, আমি আপনাকে দেখাই দিচ্ছি। ওকে, দুইটাই আসলে সেরা, একটা এক এক দিক দিয়ে সেরা, আপনারা দুইটাই চাইলে নিতে পারেন।
সবগুলো পেয়ে যাবেন। পোর্টেবল এসি মূলত তারাই ব্যবহার করে যারা মনে করেন যে এসি লাগাতে পারমিশন থাকে না, অনেক সময় দেখা যায় আপনার দেশের বাইরে গ্রামে বেশিক্ষণ যেতে হয়, তারা এই যে এই সমস্যাটায় ভোগেন, তাদের জন্য হচ্ছে পোর্টেবল এসি। ইয়েস, ওকে ভাই, এবার যদি একটু দাম নিয়ে বলতেন দুইটা, বিশেষ করে আপনার এই যে আমি আগেও বলছি যাদের মনে করেন যে বাড়িওয়ালা, বিশেষ করে ভাই ঢাকার শহরে অনেক বাড়িওয়ালা আছে যারা আপনার দেওয়াল ছিদ্র করতে দেয় না, কয় না, ঠিক আছে, এই এই ভোগান্তিতে যারা ভুগতেছেন তাদের জন্য হচ্ছে পোর্টেবল এসি। আচ্ছা, এজাবৎকালে আমরা অনেক পোর্টেবল এসি বিক্রি করেছি কিন্তু আমাদের কাছে মাঝে কিছুদিন যাবৎ এই পোর্টেবল এসিটা গ্রি ব্র্যান্ড এবং মিডিয়া ব্র্যান্ড কোনোটাই ছিল না, আমাদের অনেক কাস্টমার আমরা ফ্রি দিয়েছি এবং এই মালটা কিছুদিন আগে আমাদের কাছে আসছে। এখন যদি আপনারা চান এই পোর্টেবল এসি যেটা আপনার পছন্দ হয় ওইটাই নিতে পারবেন, গিরি প্লাস মিডিয়া দুইটা ব্র্যান্ডে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। বিশেষ করে আমাদের লোকেশনটা আমরা বলে দিচ্ছি, আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ চন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলা, দোকানের নাম ক্রোকারি স্মার্ক, দোকানের নাম্বার হচ্ছে 54। বিশেষ করে এখন প্রাইজে আসি, মিডিয়া ব্র্যান্ডের যেটা থাকবে সেটা থাকবে আপনার মাত্র ৪২,০০০ টাকায় পেয়ে যাবেন মিডিয়া ব্র্যান্ডের এক পোর্টেবল এসি, এবং গিরি ব্র্যান্ডের পেয়ে যাবেন ৪৮,০০০ টাকায়। কন্ডিশনের মাধ্যমে আপনার ঠিকানা আমরা পৌঁছে দেবো, বিশেষ করে যেহেতু এটা একটু বড় প্রোডাক্ট তাহলে আপনার জেলা শহরে আমরা পৌঁছে দিতে পারবো, কিন্তু আপনার গ্রাম পর্যায়ে দেওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। যারা নিতে চান আসলে জেলা পর্যায় পর্যন্ত কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এরপরে জাস্ট আপনারা নিয়ে নিতে পারবেন আপনার বাসায়। আর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আপনাকে ন্যূনতম একটা কিছু বুকিং করতে হবে, পরে আমরা আপনার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো, আপনি ওখান থেকে টাকা দিয়ে মালটা তুলে নেবেন। ওকে, তো যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা পোর্টেবল এসি নিতে চান আসলে কেন নেবেন সেটা তো আমরা বলেই দিয়েছি, যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন, আপনারা ডিটেলসে জানার কিছু থাকলে জেনে নেবেন, যারা আসতে চান তারা লোকেশনে বিশেষ করে ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করেন, যদি বলেন যে ভাই আমি ফিটিং করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের ভিডিও কল দিলে আমরা এটা দেখিয়ে দেবো, এটা ফিটিং করা খুব সহজ, খুব ইজি, একদম সারা বাংলাদেশে সবাই নিতে পারবেন। তো এর মাধ্যমে চাইলে কিন্তু আপনারা চাইলে আমাদের ওয়াল মাউন্ট এসিও আছে, আপনারা চাইলে ওয়াল মাউন্ট এসিও আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।